গাইস আজকে আমাদের বাড়িতে সবাই মিলে একটা খুব ভালো এনজয় করা হচ্ছে। আজকে হচ্ছে তোমার দাদার বার্থডে। ও কিছু জানতো না, আমি আজকে এটা পুরো সারপ্রাইজ করেছি, সবাইকে ডেকেছি, নিমন্ত্রণ করেছি, ও কিছু জানতো না, পুরোটাই একাই অ্যারেঞ্জমেন্ট করেছি। ও রাত্রে এসে দেখছে যে সব বাড়িতে লোকজন ভর্তি, এটা বড় সারপ্রাইজ হলো। তারপরে খাওয়া দাওয়া কি আছে সবটাই তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো। আর এই এখন বাজে দশটা, দশটা ভিডিওটা অন করছি কেন, আমরা এই সময় দোকান থেকে আসলাম। হ্যাঁ, ব্যস্ত তো অবশ্যই, সকালে দোকানে গেছি, এসেছি না, সকালবেলা পনিরটা করে চলে গেছি, তারপরে সব জোগাড় করে চলে গেছি, এসেছি, এসে মাংস করেছি, ফ্রাইড রাইস করেছি, আর এখন কোক নিয়ে এসেছি। শশাটাই আনা হলো না, ভুলেই গেছি। শশাটা খাওয়া হবে, তোমাকে পাঠাবো শশা আনতে? তো গাইস আজ পিয়াজ, তাহলে পিয়াজটা আনতে হবে, একটু পিয়াজটা আনতে হবে, পিয়াজটা আনতে হবে। তো মান পাঠিয়ে দাও, দিয়ে পাঠাও, দোকান বন্ধ হয়ে যাবে, দাও পাঠিয়ে দাও। তো গাইস আজকে স্যালাড ছাড়া খাওয়া দাওয়া হবে, কিছু করার নেই, ভুলেই গেছি, একা হাতে কত কিছু করবো। শেখো আরেকটা ভালো স্টোভ কিনে নিয়েছি আমি, কী বলতো, ওটা আমি অন করতে পারিনি, দাদাভাই এসে দুপুরবেলা করতে পারিনি, কিছু দেখি দোকানে দিয়ে আবার চেঞ্জ করে নিতে হয়, ভৌমিকে দিয়ে নিয়েছি, বুঝেছো? আগুনটা যাচ্ছেই না, গ্যাসটা জ্বলছেই না, হ্যাঁ জাম হচ্ছে। তো বন্ধুরা খুব ভালো আমি জিনিস কিনেছি, দেখাবো, সবটাই শেয়ার করব। আর দেখলে তো ওই ঘরে সব বসে আছে। হ্যাঁ হ্যাঁ।